আমাকে আসলে শুটিং স্পটে আমাকে ডিরেক্টর আঙ্কেল মাঝে মাঝে ছোট রঙ্গনা বলে ডাকে, বা আমার শ্রদ্ধেয় গুরু আজিজ রেজা স্যার আমাকে আগে থেকেই যখন আমি ক্লাস করতাম আমাকে ছোট শাবনূর বলতো। সো স্যারের বলার পরে যে আমি শাবনূর আপুর ছোটবেলার ক্যারেক্টারটা আসলেই ছোট শাবনূর হিসেবে কাজ করতে পেরেছি, সেটা আনন্দের বিষয় অবশ্যই। আমি বরাবরই যেটা বলেছি যে শাবনূর আপুরের মধ্যে একদমই হচ্ছে অহংকার নেই, মানে আমি বরাবরই যেটা বলেছি যে শাবনূর আপুর মধ্যে একদমই অহংকার নেই, এবং তার সাথে সামনাসামনি যে আর দেখা হয়েছে সে আসলে বুঝতে পারবে সে এতটা কাইন্ড, এতটা ভালো। যখন দেখা হয়েছিল সে আমাকে মানে এত ক্লোজলি, এত আপনভাবে সব কিছু বলছিল যে আমার অনেক ভালো লেগেছে। তা এত বড় একজন অভিনেত্রীর মধ্যে ন্যূনতম অহংকারও নেই, এবং আমি তার কোনো ইন্টারভিউতে দেখিও নেই সে কাউকে ছোট করে বা হেয় করে কথা বলছে। সো তার বিহেভিয়ার সম্পর্কে আমার আসলে বলার কিছু নেই, অতুলনীয়। আসলে অনেকটাই অনেক প্রাউড ফিল হচ্ছে যখন আমি রঙ্গনা সম্পর্কে পাবলিশ হয়েছিল সবকিছু যে রঙ্গনা একটা মুভি হতে যাচ্ছে এবং সেখানে শাবনূর আপু কাজ করছে এবং আমি শাবনূর আপুর ছোটবেলার ক্যারেক্টারটা করছি, এটা শোনা মাত্রই যে একটা ভালো লাগা কাজ করেছিল, এবং তার সাথে সামনাসামনি দেখা হওয়া এবং তার সাথে কথা বলা এবং তারই ছোটবেলার ক্যারেক্টারটা প্লে করা, এটা অনেক গর্বের বিষয়। হ্যাঁ অবশ্যই, শাবনূর আপুর মুভি দেখেনি আসলে এমন কেউ খুঁজে পাওয়া খুবই আসলে টাফ, কারণ দেখেছি শাবনূর আপুকে টিভি খুলে এখনো দেখা যায় এবং আমি নিজে সার্চ করে তার মুভি দেখেছি, এবং তার যে বিষয়গুলো ভালো লাগার তার অ্যাক্টিং সবার থেকে আলাদা, এবং সে আসলে অ্যাক্টিংটা নিজের মধ্যে ক্যারি করে আসলে প্লে করে। তো শেখার বিষয় আছে অনেক, ভালো লাগার বিষয়। এবং যখন আমরা শুটিং সেটে গিয়েছিলাম, যখন শাবনূর আপুর সাথে দেখা হয়েছিল, সেই অভিজ্ঞতাটা আসলে আমার জন্য অন্যরকম ছিল, কারণ আমি যখন গিয়ে তার সাথে দেখা করেছি সে প্রথমেই আমাকে জড়িয়ে ধরেছিল এবং জিজ্ঞেস করছিল নাম ধরেই, নরিন কেমন আছো। সো তখন আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছিল তার প্রতি, সে এত বড় একজন অভিনেত্রী সে আমাকে এভাবে বলেছে, সেটা আসলেই অনেক গর্বের বিষয় এবং অনেক ভালো লাগার বিষয়। এটা আসলেই অনেক ভালো লাগার বিষয় কারণ সুপারস্টার শাবনূর আপুর ছোটবেলা তাকেই আমি রিপ্রেজেন্ট করছি তার ছোটবেলায়, সো অবশ্যই ভালো লাগার বিষয়। আর শাবনূর আপুর সাথে আমার ফার্স্টে ভিডিও কলে কথা হয়েছিল, তখন আমাদের সবার প্রিয় মেকআপ আর্টিস্ট সেলিম আঙ্কেল হচ্ছে তার সাথে আমাকে ভিডিও কলে কথা বলিয়ে দিয়েছিল, এবং এরপরে যখন আমরা একসাথে শুটিং সেটে উপস্থিত হয়েছিলাম তখন শাবনূর আপুর সাথে আবারও দেখা হয়েছিল এবং সে আমাকে বলেছিল তুমি আমার ক্যারেক্টারটা প্লে করছো, ভালোভাবে করবে, জিনিসটা যেন তুমি সবার কাছে ফুটিয়ে তুলতে পারো এবং আমার ক্যারেক্টার যেহেতু করছো অবশ্যই সুন্দর করে করবে। অনেক ভালো লেগেছে আসলে। ডিরেক্টর আরাফাত হোসেন আঙ্কেলের রঙ্গনা মুভিতে আমরা কাজ করেছি এবং আরাফাত হোসেন আঙ্কেলের কাজ হচ্ছে অন্যরকম একটা ফিলিং, সো ওখানে যদি শাবনূর আপু থাকে এটা আরও অন্যরকম একটা ভালো লাগার বিষয়, এবং আমরা পুরো সেটের মধ্যে একসাথেই ছিলাম, একসাথে একসাথে বসেছি, একসাথে কথা বলেছি, সিন দেখেছি আপু, আপু কীভাবে আসলে অ্যাক্টিং করে, সো অনেক ভালো লেগেছে আসলে পুরো টাইমটা। রঙ্গনার মজার স্মৃতি বলতে এখনো তো আমরা পুরো মুভির শুটিংটি সম্পূর্ণ করিনি, পুরো মুভির অর্ধেক অংশ শুট হয়েছে এবং অর্ধেক অংশ বাকি আছে, এই অর্ধেক অংশের মধ্যে আমার অংশ তো বাকি আছে। তো আমার মনে হয় যে কাছেও তো করছি এবং অর্ধেক অংশের শুটিং হয়েছে আর অর্ধেক অংশ যেহেতু বাকি আছে অবশ্যই মজার কোনো স্মৃতি হবে, এবং মজার স্মৃতির কথা যদি বলতে চাই শাবনূর আপুর সাথে দেখা করাটাই আমার জন্য অনেক স্পেশাল ছিল এবং তার ছোটবেলা ক্যারেক্টারটা করা আমার জন্য স্পেশাল, সো এটা বলা যায় একটা উল্লেখযোগ্য ঘটনা। আসলে সবাই খুবই হেল্পফুল ছিল, এখানে ওখানে অনেক সিনিয়র আর্টিস্টরাই ছিলেন, সো সবাই খুবই হেল্পফুল আসলে। ডিরেক্টর আঙ্কেল অনেক হেল্পফুল ছিল, শাবনূর আপু অনেক হেল্পফুল ছিল, সবাই হেল্প করেছে, এবং আমি যে জিনিসটা শাবনূর আপুর থেকে শিখেছি যে একটা সিন করার পরে নিজে সেটা দেখেছে এবং দেখার পরে নিজেই নিজের ভুলগুলো খুঁজে বের করেছে এবং সেই সিনটা আবার নিয়েছে, সো এটা একটা শেখার বিষয়। আসলে আমি শাবনূর আপুর ক্যারেক্টার করার আগেই আসলে শাবনূর আপুকে অসংখ্যবার দেখেছি, তার মুভি তো এখনও মানুষ খুবই পছন্দ করে, ইভেন ইউটিউবে সার্চ করেও আমি তার বিভিন্ন মুভিজ দেখেছি, এবং তার ক্যারেক্টার যখন করব শুনলাম এরপরে আমি আরও তাকে অবজার্ভ করেছি, সো দেখা হয়েছে তার অনেক কিছুই। আসলে কনসেপ্টটা আসলে আমাদের আরও মুভি শ্যুট বাকি আছে এবং পুরো মুভিটা এখনও শ্যুট হয়নি, সো সিকোয়েন্স সম্পর্কে এখনও ওইভাবে পাবলিশ করতে চাচ্ছি না। ঘটনা বলা দরকার নেই, কেমন ছিল তোমার অনেকে বড় লোকের মেয়ে থাকে।
আসলে নামটা হচ্ছে রঙ্গনা, সো রঙ্গনা নামটা দিয়ে অনেক কিছু বোঝা যায়, এবং রঙ্গনা ছোট রঙ্গনা হিসেবে আমি কাজ করছি, সো ওই প্যাটার্নেরই আসলে কাহিনীটা।